নমস্কার, আমার বাংলা রান্না চ্যানেলের সমস্ত প্রিয় দর্শক বন্ধুদের স্বাগত। আজকে আপনাদের রেসিপি, একসাথে অনেক রুটি করে নেওয়া যাবে, নরম নরম রুটিগুলো বানানো যাবে কি করে সেটা আমি দেখাবো। রেসিপিটা প্রথম থেকে ফলো করুন। এখানে আমি উষ্ণ গরম জল করে নিয়েছি, ময়দা নিলাম, ময়দা আটা যা পারেন তাই দিয়ে করবেন, লবণ নিলাম পরিমাণ মতো, চিনি দিলাম এক চামচ, একটু সাদা তেল নিল, ঘিও নিতে পারে অসুবিধা নেই, এক চামচ তেল নিলাম। এটা ভালো করে ময়ান দিয়ে ভালো করে মেখে এবারে জল দিয়ে আস্তে আস্তে ওটা মাখতে হবে। মেখে 10-15 মিনিট একটু রেস্ট রেখে দেবেন, তারপরে রুটিটা বানাবেন। দেখুন, এরকম আটা দিয়ে রুটিটা প্রথমে বেলে নেবেন, ভালো করে মাখিয়ে নেবেন, কিন্তু রুটিটা সুন্দরভাবে ভালো করে মোলায়েম করে মাখিয়ে নিয়ে এবারে রুটিটা এরকমভাবে বেলে নিতে হবে। এবারে কিছুটা এতটা বেলে নিয়ে এর উপর একটু তেল দিতে হবে, তেল দিয়ে আবার ভালো করে তেলটা লাগিয়ে নিতে হবে। এবারে ময়দা দিতে হবে, ওর উপর শুকনো করে নিতে হবে, নিয়ে আবারও একটা দলা নিয়ে রুটি করে নিতে হবে একই সাইজের। আবারও এর উপরে তেল দিয়ে আবার ময়দা দিয়ে আবারও একটা ওরকম রুটি আলাদা করে নিয়ে ওর উপরে দিয়ে এরকম ভেবে ভেবে যতগুলো পারেন 5টা, 6টা, 10টা করে নিয়ে এবার সেই রুটিটা এবার একসাথে বেলতে হবে। এরকম করে আপনি যতগুলো রুটি পারবেন করে নেবেন, 5টা, 10টা থাকলে সুবিধা, বেশি এর থেকে বেশি করা উচিত না। এরকম করে 5টা পর্দা, 6টা পর্দা এরকম রুটি দিয়ে রুটিটা বানিয়ে নেবেন। পাতলা ফিনফিনে সুন্দর রুটি হয়, দারুণ খেতে। এরকম এইবারে একসাথে এইটা এবার একসাথে বেলে নেবেন, সুন্দরভাবে পাতলা করে একসাথে বেলে নেবেন, চাটুই করে রুটিগুলো সেঁকবেন, তাহলে ভালো হবে, সুন্দরভাবে পাতলা করে বেলে নিতে হবে। রুটিগুলো একটু ছোটো ছোটো করলে আরও বেশি ভালো হয়, বড় করা হয়ে গেছে। এবার ওটা একটু ননস্টিক চাটুতে রুটিগুলো সেঁকে নেবেন, এক পিঠ হয়ে গেছে, আর এক পিঠ এরকমভাবে উল্টে গ্যাসের ফ্লেমটা কমিয়ে লো টু মিডিয়াম দিয়ে রেখে দেবেন, কমিয়ে দিয়ে দিয়ে রুটিগুলো করে নিতে হবে। এইবারে প্রথম পর্দাটা এবার তুলে নিতে পারেন, হয়ে গেছে, এই পিঠটা তুলে নিয়ে আস্তে আস্তে করে তুলে নেবেন, নিয়ে আবার উল্টে দেবেন, দিয়ে আবার পরের পিঠটা এরকমভাবে তুলে নেবেন। হয়ে গেছে, পরের আবার পরের থেকে আবার একটা আস্তে আস্তে তুলবেন যাতে ছিঁড়ে না যায়। রুটিগুলো একটু ছোটো ছোটো করবেন, তাহলে তুলতে সুবিধা হবে। একটা হয়ে গেল, এরকমভাবে প্রত্যেকটা রুটি এরকম উল্টে দিয়ে দিয়ে আবার পরের পিঠ উল্টে দিয়ে এরকমভাবে তুলে নেবেন, সুন্দর দেখেছে, নরম দুর্দান্ত রুটি। বন্ধুরা, আমার এই যে নরম রুটি একদম তৈরি, আপনারা বানাবেন অবশ্যই ভালো লাগবে, রুটিগুলো সাইজ ছোটো করবেন তাহলে আর একটু ছিঁড়ে যাবে না। আর এই রুটি বানানোর রেসিপিটা কেমন হলো আপনারা কমেন্টে জানাবেন, যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, আর আমার চ্যানেল যদি নতুন বন্ধু থেকে থাকেন প্লিজ একটা সাবস্ক্রাইব করে রাখুন। আর এই ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হয়ে যাবে কোনো এক রেসিপি নিয়ে।
দুর্দান্ত খেতে রুটিগুলো।